আমি কি মামা হইতেছি? এটা সুসংবাদ, মিষ্টি আনার ব্যবস্থা করি আমি। মুন্না সব সময় না ফাজলামো কথাবার্তা বইলো না, বুঝছো? এটা একটা সিরিয়াস ইস্যু। আমরা সবাই যাকে আমার অভিভাবক হিসেবে অনেক আপ্যায়ন করতেছি, সে আসলে আমার অভিভাবক হিসেবে আসে নাই। মানে সে অন্য একটা উদ্দেশ্য নিয়ে আসছে। কি উদ্দেশ্য? আমার আব্বা যখন বেঁচে ছিল তখন আমাদের একটা ঝামেলা হয়েছিল, মানে ক্রাইসিস মোমেন্টে পড়ছিল। তখন নাকি আব্বা তার আব্বা থেকে 12 লাখ টাকার মতো নিয়েছিল। এখন উনি এখানে এসে আমাকে বলতেছে যে ওনার ওই টাকাটা লাগবে। আমি কি করব কিছু বুঝতেছে না, মানে সবগুলো ফেরত রাখতেছে। শুধু এটাই না, মানে আমার আম্মা ভাই বোন যেখানে থাকে যেই ভিটা বাড়িটা, ওই বাড়িটা নাকি আব্বা বন্ধক রেখে তারপর ওই টাকাটা নিয়েছে। এখন উনি আমাকে বলতেছে যদি ওই টাকা ওনাকে না দেই তাহলে ওই বাড়িটা ওনারে বিক্রি করে দেবে। এসব যদি এখন আম্মুরে জানাই আম্মু তো পাগল হয়ে যাবে। আমি না বুঝতেছেন আমার কী করা উচিত, কী করবো, মানে হঠাৎ করে উনি এসে আমাকে এগুলো বলতেছে। বিষয়টা তো আসলে টেনশনের। 12 লাখ টাকা তুই এই মুহূর্তে কোথা থেকে কীভাবে ম্যানেজ করবি? আমি আরেকটা জিনিসও বুঝলাম না, মানে দেখ আমি তো ভাবলাম অন্য কিছু। উনি তোর ব্যাপারে আমাকে এসে জিজ্ঞেস করতেছিল, মানে জানতে চাচ্ছিল যে তুই আসলে কোথায় থাকিস, কীভাবে থাকিস, তোর কোনো প্রবলেম আছে কি না, বাইরে কেউ কোনো কেউ ডিস্টার্ব করে কি না। আমি ভাবলাম যে উনি তো মনে হয় গার্ডিয়ানের মতো করে তোর সব কিছু জিজ্ঞেস করতেছে। আমিও সুন্দর মতো তাকে বললাম বিষয়টা, কিন্তু ব্যাপারটা যে এটা তা আসলে আমিও বুঝতে পারি নাই। দোস্ত এক দুই টাকা না, 12 লাখ টাকা। আর আম্মুকে যে বলবো, আম্মু কোত্থেকে ম্যানেজ করবে? আর যদি টাকা নাও দেই আম্মু ভাই বোন সবাই গিয়ে কোথায় উঠবে? কেমনি কি বুঝবে বল, মানে একটা মানুষের অন্তরে কি, মুখে কি, কিচ্ছু বোঝা যায় না। আচ্ছা শোন না, রাঙা স্যারকে বলবি? রাঙা স্যারকে বলবো? বুঝতেছে না, কিছু মাথায় কাজ করতেছ না। আমি একটু ভাবি দোস্ত। মন খারাপ করা কাদো কাদো চেহারায় খুঁজে দিতেছে, কোনো ঝামেলা হয়েছে নাকি তার? আরে হ্যাঁ বলো না, ওর আসলে একটা বড় সড়ো ঝামেলা হয়ে গেছে। কি সে? আমি কি মামা হইতেছি? এটা সুসংবাদ, মিষ্টি আনার ব্যবস্থা করি আমি। মুন্না সব সময় না ফাজলামো কথাবার্তা বইলো না, বুঝছো? এটা একটা সিরিয়াস ইস্যু। তো না সিরিয়াস ইস্যু তো আমি বুঝছি, এটা তো খুশি সংবাদ। মোটেও খুশি সংবাদ না। মামা হইতেছে এটা খুশি সংবাদ না? আই তোমার কে বলছে মামা হইতেছো? আমাকে কথাটা বলতে দাও। ওর যে ভাই আসছে গ্রাম থেকে, চাচ্ছে তো ভাই, আমরা ভাবছিলাম না যে সে গার্ডিয়ান হিসেবে আসছে, তার ভালো মন্দ খোঁজ খবর নিতে আসছে, কিন্তু ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে বিন্তির যে বাবা, উনি নাকি এনার বাবার কাছ থেকে 12 লাখ টাকা ধার নিছিল। মানে তাও আবার হচ্ছে ওদের বাড়ি যে ভিটা আছে সেই ভিটাটা বন্ধক রেখে ধার নিছিল। এখন উনি সেই টাকাটা চাইতে আসছে আর বলছে যদি টাকা পয়সা না দিতে পারে তাহলে ওদেরকে বাড়ি থেকে বের করে দিবে। এখন এই সিচুয়েশনে আমি এটা কী করবে, কোথায় পাবে 12 লাখ টাকা? তুমি ব্যাপারটা বুঝতেছো কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে? আর তুমি আসছো ফাজলামো কথাবার্তা বলতে। তুমি তো সব শেষ ম্যাডাম। শেষ মানে? মধু ভাই তো আর বিয়ে হইতেছে না, মধু ভাই 12 লাখ টাকা কেমনি দিব? ম্যাডাম আপনার কোনো আত্মীয় স্বজন নেওয়ার দরকার নেই, বুঝছেন? মানে আমি এমনি আপনার আমি সুখ শান্তিতে সংসার করবো, কোনো আত্মীয় স্বজনের দরকার নেই। আত্মীয় স্বজন আইলে যদি কেউ 12 লাখ টাকা পায়। বিরক্তিকর সবসময় ফাজলামো দুষ্টামির মধ্যে।